উচ্চতা হয় 14 হাত আর পূজোটা এই বছর 99 বছরে পড়লো। নমস্কার বন্ধু, আমি শুভদীপ। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো নৈহাটির সবচেয়ে বড় আকর্ষণ বড়মা, সেই বড়মার প্রস্তুতি পর্ব। বন্ধু চলে এলাম নৈহাটিতে, নৈহাটির কালী পুজোর প্রস্তুতি নিয়ে আজকে ভিডিও করবো। স্টেশন থেকে এসেছি, এখন আমি নৈহাটি বড়মা যেখানে হচ্ছে সেই রোড ধরে হাঁটছি। এটা নৈহাটি বাজার, ঠিক আছে, দু সাইডে অনেক দোকান রয়েছে। এখন বড়মার দিকে যাচ্ছি, চলো। দেখো এই রাস্তাটা, এটা সোজা চলে গেছে বড়মার যেখানে পুজোটা হচ্ছে সেখানে। প্রথমে আমরা বড়মার পুজোটা তুলে নেবো। আকাশে প্রচুর মেঘ করেছে, বুঝতে পারছো, বিদ্যুৎ চমকাচ্ছে। যাই যা কতটা কী করতে পারবো চেষ্টা করছি। আর বড়মার আগে ভিডিওটা করবো, তার কারণে আমি বড়মাকে দিয়ে শুরু করবো। দেখো বন্ধু, নৈহাটির জনবহুল এলাকায় কিন্তু এখানে ঠিক মাঝখানটা রয়েছে বড়মায়ের মূর্তিটা। নৈহাটির বাসীর কাছে বড়মা এক আকর্ষণীয় বিষয়। তোমাদের দেখাচ্ছি, এটা স্টেশন রোড, আর ঠিক এখানটা হচ্ছে বড়মা। আর এই বড়মায়ের পুজোর পরপর কিন্তু অনেকগুলো এখানে পুজো হয়, চলো আমরা সেই ভিডিওগুলো অবশ্যই করবো। আগে এই বড়মায়ের পুজোর প্রস্তুতিটা কমপ্লিট করার পর আমি অবশ্যই তোমাদের সেই ভিডিওগুলো দেখাবো। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। বন্ধু, প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর দিন এই বড়মায়ের মানে নৈহাটির বড়মায়ের কাঠামো পুজো হয় খুব জাঁকজমক সহ। তারপর প্রস্তুত করা হয় মায়ের মূর্তি। এখানে একটা ব্যাপার ভীষণ প্রচলিত যে বড়মায়ের মূর্তি তৈরি হওয়া না অবধি এখানে কোনো কালী মূর্তি তৈরি হয় না, বা কাঠামো পুজো না হলে অন্য কোনো কাঠামো পুজো হয় না। এবং বড়মায়ের বিসর্জন না দিয়ে নৈহাটির কোনো কালী প্রতিমা গঙ্গায় বিসর্জন হয় না। আর বড়মা যে গলিটাতে বড়মার পুজো হয়, মানে ফেরিঘাটের যে গলিটা স্টেশন থেকে নেমে, তার শুরুতে হয় তারামায়ের পুজো, তারপর শান্তিময়ী মায়ের পুজো, তারপর ফলকালীর পুজো, তারপর বড়মায়ের পুজো। আর বড়মার পুজোর পর আরও তিনটে পুজো হয়, মানে ফেরিঘাটের দিকে আরও তিনটে পুজো হয়। এখানে মোট এই গলিতে 9টা মতো পুজো হয়। হ্যাঁ বন্ধু, আমরা পেয়ে গেছি এই বড়মার তৈরির মেন যে কারিগর, তাকে তার কাছ থেকে কিছু জেনে নিচ্ছি। আচ্ছা দাদা, এই বড়মার প্রস্তুতি কবে থেকে শুরু হয়েছে? লক্ষ্মী পুজোর দিন থেকে। আর মোটামুটি পুজোর কদিন আগে কমপ্লিট করা হবে? এটা আগে দিয়ে কমপ্লিট করা হবে। মাকে কি সোনার সোনার সব অলঙ্কার পরিয়ে একেবারে কি কমপ্লিট করা হবে? শুধু সোনার অলঙ্কারটা কমিটি পড়াবে, তাই তো? আর বড়মা শুনেছি বড়মার বিসর্জন না হলে নাকি অন্য কোনো ঠাকুরকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় না এখানে? আগে বড়মা হবে, তারপর বাকি। ধন্যবাদ আপনাকে বন্ধু। শুধুমাত্র কার্তিক মাসের দীপান্বিত অমাবস্যাতে বা কালী পুজোর দিনগুলোতে বড়মাকে এই রাস্তাতেই পুজো করা হয়। তার কারণ বড়মায়ের উচ্চতা 14 হাত বা 22 ফিটের মতো, কিন্তু সারা বছর পাশে থাকা মন্দিরে এই বড়মা পূজিত হন। তাই তোমরা যারা এই কালী পুজোর দিনগুলো বাদে অন্যান্য সময় মাকে পুজো দেওয়ার ইচ্ছে হয়, তাহলে অবশ্যই পাশে থাকা এই মন্দিরে এসে তোমরা পুজো দিতে পারো। চলো এখন তোমাদের আমি বড়মায়ের মন্দির চত্বর ঘুরে দেখাই। এই মন্দিরের ভেতরে তোমরা চাইলে এখানে ডোনেট করতে পারো,
বড় মায়ের মন্দিরে তার ব্যবস্থাও আছে। পাশে থাকা দোকান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে মন্দিরে পুজো দিতে পারো। এই মন্দিরের ভেতরে রয়েছেন মায়ের স্থায়ী বিধি। চলো তোমাদের ঘুরে দেখাই। আর একটা কথা বলে রাখি বন্ধু, তোমরা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এরকম ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওর একটা লাইক দেবে। তাহলে আজ এখানে আমার ভিডিও শেষ করলাম, আবার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।